হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি রিভিউ করতে চলেছি রাপু N100 নামের এই মাউসটা। ভালো করে দেখে নাও, এই মাউসটার আজকে আমি রিভিউ করব। তো প্রথমে বলে দেই, মাউসটা হচ্ছে রাপু ব্র্যান্ডের এবং এর যে মডেল নাম্বার সেটা হচ্ছে N100। কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশান আগে বলবো, তারপরে পুরো মাউসটার ব্যাপারে বলছি। এই মাউসটা কিনলে তুমি পেয়ে যাবে 2 বছরের ওয়ারেন্টি, তার সঙ্গে 1600 DPI, মানে মাউসটা ঠিক কত স্পিডে কন্ট্রোল করতে পারবে সেটা 1600 DPI এর পাবে, আর বাকি মাউস যেমন হয় নর্মাল সেরকমই। এবার এই মাউসটার ভিডিও আমি অনেকদিন আগে বানাতে পারতাম কিন্তু বানাইনি, কারণ মাউসটা আমি 1 বছর আগে কিনেছি। পুরো রিভিউ করার পরে আমি ভিডিওটা বানাচ্ছি। মাউসটা আমি কিনেছি প্রায় 1 বছর আগে, যখন লকডাউন চলছিল সেই টাইমে, এবং তারপর থেকে ভালোভাবে ইউজ করলাম 1 বছর ধরে। মাউসটা তুমি 2 কালারে পেয়ে যেতে পারো, সাদা এবং কালো। আর 2 বছর, মানে প্রায় 1 বছর ইউজ করার পরে যা বুঝতে পারলাম যে মাউসটা অনেকটা সুবিধার। আমি অনেক গেম এটা খেলেছি, যেমন GTA 5 বা অন্য যে কোনো গেম হতে পারে, GTA 5-এর সঙ্গে সঙ্গে কল অফ ডিউটি বা অন্য যে কোনো গেম, সেগুলো খেলেছি। কিন্তু আমি পাবজি বা ফ্রি ফায়ার খেলিনি, যেগুলো হাই স্পিড এফিসিয়েন্সি যেসব গেম সেগুলো খেলিনি, তাই আমি রিভিউ বলতে পারবো না যে পাবজি বা ফ্রি ফায়ারের জন্য এই মাউসটা কীভাবে পারফর্ম করবে। কিন্তু এটা বলতে পারি যে ফিফা গেম, মানে ফুটবলে যে ফিফা গেম হয় বা ক্রিকেট 19, তার সঙ্গে GTA 5 হয়ে যাক, এইসব নর্ম্যাল গেমে মাউসটা খুব ভালোভাবে পারফর্ম করে। তার সঙ্গেই বলে দিই যে মাউসটা তুমি যেই রেটে পেয়ে যেতে পারো সেটা খুব আশ্চর্যজনক, কারণ আমি এটা একটা লোকাল স্টোরে কিনেছি। মাউসটা আমাকে মাত্র 250 টাকায় আমি কিনেছি মাউসটা, তার মধ্যে 250 টাকাতে আমি 2 বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছি, এটা অনেক বড় কথা। আর নর্ম্যাল ইউসেজের জন্য আমি বলবো এই মাউসটা অনেকটা ভালো। এবার আমি তোমাকে পুরো মাউসটাই দেখাবো। তো এটা হচ্ছে মাউস, তো দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মাউস। এখানে রাপুট ব্র্যান্ডিং করা আছে এবং মাউসটা অনেকটা এরকম দেখতে সামনে থেকে, অনেকটা লম্বা, প্রায় লম্বা মতো একটা মাউস। এবং তারই সঙ্গে যদি আমি তোমার পেছন সাইডটা দেখাই, এখানে একটা অপটিক্যাল যে লাইটগুলো থাকে, লাইট আছে, আর বাকি 4টে রাবার স্টপার আছে দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যে এই যে স্ক্রল বারটা আছে, স্ক্রল বারটার কিন্তু রাবারের একটা প্রোটেকশন লাগানো আছে, যেটা এটা অ্যান্টি স্লিপিং বলা হচ্ছে, তাড়াতাড়ি হাত থেকে স্লিপ করবে না। আর নর্মাল মাউসে যা যা থাকে, যেমন 2টো সুইচ আছে মাউসে, স্ক্রল বারটাও আছে, স্ক্রল বারে টিপে তুমি স্ক্রলিং করতে পারো এবং ক্লিকও করতে পারো। এটাই হচ্ছে মাউসের কিছু বড় ফিচার্স। এবং যে তারটা পাওয়া যাচ্ছে, যথেষ্ট বড় একটা তার, মানে কত বলবো, 1.8 মিটার্স প্রায়। আমি যদি তোমাদেরকে এখানে রেখে দেখাই, তো প্রায় 1.8 মিটার্স, অনেকটা বড় তার, অনেকটা। তো দেখতেই পাচ্ছ মাউসে এই এই ফিচার্স আছে, 250 টাকায় পেয়ে যেতে পারো। আমি অ্যামাজনে বা ফ্লিপকার্টে দামটা চেক করিনি, তোমরা যদি চাও আমি ডেসক্রিপশন বক্সে অ্যামাজন এবং ফ্লিপকার্টের দুটোরই লিঙ্ক দিয়ে দিতে পারি, চাইলে তোমরা কিনতে পারো। আমার পক্ষ থেকে রেকমেন্ডেশন বলতে পারি যে যদি নর্মাল কোনো মাউস হয় তাহলে যথেষ্ট ভালো, এবং তুমি যদি কোনো গেমিংয়ের মাউস দেখতে চাও তার জন্য হয়তো আমি যদি পরে কোনো দিন ভিডিও বানাই সেটা দেখতেও পেতে পারো। আজকের ভিডিওতে বাস এতটাই, ভালো লাগলে লাইক করবে, আর যদি ভালো না লাগে ডিসলাইকও করতে পারো। আর এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো।